আগে কইছন হে আমার বউ বা ফুয়ার বউ বড় কড়া এক ডিউটি আছে বড় এক দায়িত্ব তোমার উপরে আমি দিমু ওখান তুমি পালন করা লাগবে তখন ই ফুরিয়ে সারা রাত বড় চিন্তা করছন গোয়ালনির ফুরিয়ে সারা রাত চিন্তা করছন খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব দিবে আমি গোয়ালনির বেটি তা কিথা দায়িত্ব হইব আল্লাহ যার খুব গম ফিকির চিন্তা আর আইসর বাসার গো আর সকাল হওয়ার পরে বেতাইন কইছন যে আমার দুয়ারের সামনে ওয়েটার সময় তুমি খালা তাকিও মতলব এর তুলাবাদে আমি বারই যাই নির্দিষ্ট সময় বারাই আমি খিলাফতে যাইতাম কলম দি লেখতাম খানো খারে ফাটাইতাম আফ্রিকাত খানো ফারাইতা ফাটাইতাম হাবসাত খারে ফাটাইতাম ইরান আর ইরাক আর উন্দুলুসের মধ্যে খারে ফাটাইতাম এটা ফৌজ বানাইয়া ফাটাইতা কমান্ডার ইন চিফ খারে বানাইতাম বিধবা নারীর ফয়সালা করতা শহীদ কতজন হইছন এরা লিস্ট দেওয়া হইতো এরা বিধবা পেনশন দেওয়া হইতো এরা আওলাদের খেদমত খর হইতো ওই তো উমরের খাম হইতো তা উমর তো এন না ও হয়তো উমর হইলাম ও আমি তো আমার খামো যাইব গিয়া আমার অনির্দি এর আগে তুমি আমার দুয়ারের সামনে খালা থাকি ই ফুরি রাইট ডরাই ডরাই সকাল কোনো মতে ওয়ার পরে খলিফাতুল মুসলিমের দুয়ারের সামনে গিয়ে কোনো মতে খালা হইস মানে তুয়া পরে দুয়ার খুলতাম হয়তো উমর টাস করে দুয়ার করছো দুয়ার খুলি আনলে কইসলা এ ফুরি তুমি আমার মুখে দি সাইয়া হও না উমর তুমি না দেখলে কি তো হইব তোমার আল্লাহ আরশে আজিম তাকে দেখছে হৌ মা তখন উমরে অনুমান গোয়ালনিরে ফুয়ার বউ মানাইছ ও দেখত আর কোনটা হইতে না সালাম তো হইছে ফুয়ার বউয়ে দিছন আর উঠে কোসন হও না গো তোমার দায়িত্ব যে এখন কইসলাম হনিলাও এখন হ আমার মুখে দিছাও সৌকে সৌকে চাও গরম হইয়া হও উমর তুমি না দেখলে কি তো হইব তোমার আল্লাহ আরশে আজিম তাকে দেখ তখন হইল হইতে না হইতে ফুরির চকুর বাণী আর ডরাই ডরাই উমর এখন নাম কওয়া লাগবে হজরতর ওটা উমর তুমি না দেখালে কি তো হইব তোমার আল্লাহ আরশে আজিম থাকে হইতে না হইতে টফ টফাইয়া ফানি বারণি শুরু যাও তোমার হরির লগে তোমার জামাইয়ের লগে কিতাব পড়তে করো আমি যাই আর গিয়া ও হই তো দারুল খিলাফত গিয়া বইলা ও চব্বিশ ঘন্টার বারো ঘন্টা পনেরো ঘন্টা দারুল খিলাফতের মধ্যে হলম সোলের আর ফায়সালা সোলের আর সারা বিচার সোলের আবার বিকালে গেলা জানোই গেছে আবার রাইত ঘুমাইলা কিওর গুম এরা এরার গুম খানো আছে সামান্য হয়তো দশ মিনিট আধা ঘন্টা হুতিছইন আবার সকাল নির্দিষ্ট সময়ের আগে ফুয়ার বউ সামনে ফুয়ার বউ জানো হয়ে গেছে হরি লগে আলোচনা হয়ে গেছে ফুয়ার বউ সামনে গেউ বানো দুয়ার খুলার লগে লাগে আসসালামু আলাইকুম ওমর তুমি না দেখলে কি তো হইব তোমার আল্লাহ আরশে আজিম তাকে দেখ আবার সকুর ফানি বেলাইলা খিলাফতের কি আহমাইলা এর নাম আছে গীতা ভাই ওমর আর ঔ উমরে ঔ মতো গোয়াল্নির ফুলি নিয়া কিতা বুঝাইতাম তফসিল গোয়াল্নির ফুলি নিয়া বিয়া দিছিলা ফুয়ার লগে আর ঔ ফুয়া তাকি এক ছেলে জন্ম লইছিলা এই ছেলের নাম আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এর নাম কিতা আব্দুল আজিজ আর আব্দুল আজিজর গড়ত জন্ম লইছন ঔ উমর সানি উমর ওয়ার্ল্ডর মধ্যে দুই উমর তিন উমর আইছন না আর নাম লক্ষ লক্ষ হইতে পারে আল্লাহর আল্লাহ রসুলের গেছে প্রিয় ওয়ার্ল্ড দুই উমর আইসনে এক উমর ইবনুল খাত্তাব আর এক উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই একজন রাদিয়াল্লাহু আনহু সাহাবি আর একজন তাবিঈ রহমতুল্লাহ আলাই ও উমর নাম খান থেকে আইসন উমরর সাহেবজাদায় শাদি করছন গোয়াল্লি গোয়াল্লি থেকে আইসন আব্দুল আজিজ আব্দুল আজিজ বড় হইসন ইতাল বাক্কা দিন গেছে বড় হইসন শাদি করছন শাদি করার পরে থান কর্তাকে জন্ম লইছন উমর ও এর নাম ফরদাদার নামে উমর আর এই উমর ও ব্যক্তি যাই ওয়ার্ল্ডর জমিন নবীর সারা হদি সকল জমা খরসইন জমা খরানি থাইন লইস জানে মুদব্বিন আউয়াল উলামায় জানেন মুদব্বিন আউয়াল হওয়া যায় আর আরো বড় মত মুজদ্দিদ আউয়াল ওয়ার্ল্ডর জমিনে প্রথম মুজদ্দিদ একশো বছরের পরে ইন্নাল্লাহ তাআলা বাআসা আলা মিআতে মিআতে সনাতিন মাইন ইউজাদ্দিদু দীনহা আও কামা কাল যে একশো বছর ফুরার পরে একজন মুজদ্দিদ আল্লাহ ওয়ার্ল্ড দেই যেমন আল্লামা জলালউদ্দিন সৈয়দি মুজদ্দিদ আসলা আশরাফ আলী ভারতর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী মুজদ্দিদ আসলা আর এর আগে ওয়ার্ল্ডর সবচেয়ে নামি দামি মুজদ্দিদ গেছেন মুজদ্দিদ আলফে সানি শেখ আহমদ সর হিন্দি রহমতুল্লাহ আকবরের জমানা তো আল্লাহ একশো বছর পরে এক মুজদ্দিদ দেওয়ায় এই মুজদ্দিদর সেরা প্রথম উমর বিন আব্দুল আজিজ প্রথম উমর বিন আব্দুল আজিজ আর এমন উমর বিন আব্দুল আজিজ মুজদ্দিদ বঞ্চন মুদউল আউয়ান বঞ্চন থান বাপ দাদা ফৌর দাদা সারা বাদশা ভাই হো আবার ইন বন মেহরবানি করো খা নিশ্চয়ক নিশ্চয়ক ভালো লাগবো রহমতর মজলিস অক নিশ্চয়ক আগে জায়গা আছে মার্শাল আগে আছে এত হইয়ার না উঠিয়া যাইতা আউ আউ ভালো রহমতর মজলিস অক ও এরিয়ার ভিতরে বইলে ইনশাল্লাহ আমরা সকিনার মজলিস বই গেলাম আর বাকি যারা আছেন ওদিকে আইব ওদিকে তে হজরত উমর বিন আব্দুল আজিজ তো ও ব্যক্তি না নিয়ে
যে ব্যক্তিয়ে হদিস জমা করলা আর আবার হদিস জমা করা কিতাব বুঝাইমু আমরা তো বড় সুন্দর ভাইলিছি ফজাইলে আমাল বুখারি শরীফ তিরমিজি শরীফ আলিম বনি যাইয়ার আমির সাহেব বনি যাইয়ার শেখ সাহেব বনি যাইয়ার মনে করছি তা তো সুজা নাই ভাই অত সুজা নাই অত সুজা নাই ওমর বিন আব্দুল আজিজে যে সময় দেখছন যে আল্লাহ নবীর হদিসি তা চতুর্দিকে চিত্রাইল সেও অর্থাৎ এই সময় কাগজ নাই লেখছন গাছর খালো গাছর ফাত্তার ডালো যারা কোরআন লেখা হয়েছে ওগুলা বিভিন্ন জায়গায় দশ লক্ষ হদিস নবীর দশ লক্ষ ইয়াদ রাবা ও সম্বেশ ও সারা দশ লক্ষ হদিস বিভিন্ন জায়গায় তা এখন জমা করে হইতো কিনা তা ফ্লাইট নিয়ে আর ট্রেন নিয়ে আর সাইড শাখা আসেনি আর রাস্তা বালানি ফোন লাইন নিয়ে বলে যাই ইমুয়ার আইমার মোবাইল আসেনি এস এম এস করি ফাটাই দো বা ফোন করি জানবো তুমি গরো আসো নি তা খানো হৌ জমা না আসে তখন ওমর বিন আব্দুল আজিজের ফিকির আল্লাহ কেনে হৌ গোয়ালনির ফুড়ি বিয়া করছন যে উমরে আঞ্চন টান বউ মানাইয়া ফুয়ার বউ ই উমর আসরিকান গোয়ালনি বেটির উপরে কতকান আইব কতকান আইছে হ্যাঁ এক ফিরর আসরে যদি মরিদ যদি কলব জারি হয়ে যায় মিসাল কিতা দিতাম এক কামিল ফিরর আসরে যদি এক মরিদর কলব জারি হয়ে যায় আর এক মরিদর কশ হয়ে যায় আর এক মরিদ যদি খরাকে আদত হিসেবে মদিনার মধ্যে গিয়ে ফৌসিয়া যদি তাই রোজায় আথর জিয়ারত করতে পারে তো এই সারা ফির হল্লি মিলিয়া লক্ষ লক্ষ আরব আরব কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সারা ফির হলে মিলিয়া তুই সারা তো হয়তো উমরের এক পশমর বরাবর নাই এনার নাম সাহাবি ইয়াদ রাবা এটা বারবার মাতিয়া আনা জমাতে ইসলামী যারা আছেন এরা তো বারবার ইতার খটাং করি মাতো আমি ওখানে নফি করি আর এর লাগি মাতিয়া এক পশমর বরাবর নাই হৌমত উমরের যে আসর যেখান ফুসিব হুনর যেখান নূর যেখান গিয়ে ফুসিব হি বেটি ফুয়ার বউ খানো গিয়ে ফুসিবা আবার হি ফুয়ার বউ তাকে বড়বার ফুয়ার বউ তাকে জন্ম লইল আব্দুল আজিজ আর আব্দুল আজিজের ঘর থেকে জন্ম লইছিল উমর সানি উমর জন্ম লই লইছিল তাই চিন্তা করে দেখলা এখন তো উপায় নাই নবীর হদিসি তা জমা করা যায় কিনা দিন বা সানি যায় কিনা এর লাগে দেখাইছে আগে মদরসা লাগবো দিন বাস তো নাই ও প্রথম তাই দিন বাসাই তারা মদরসা দিয়ে ও তাই চিন্তা করলা বহুত কম ফিকির চিন্তা সে আসলা জানুননি হায় হায় কিতা মাত মাতিম আপনারা যে দুই তিন বিয়া ফেরে হয়েছিল মাতিতে ইতা তো খানো রইব অন্যগুলো আমারে দিবা আমি ফারার মতো নয় সাতটা বাজিব তে হয়তো ওমর রতি আল্লাহ তালানুয়ে ও ব্যক্তি আসলা ওমর বিন আব্দুল আজিজ ও ব্যক্তি আসলা যে এখান সাদর ফিন্দিসন হৌ জমানা দুইশো দীর্হিলা সাতশো দীর্হমর সাদর ফিন্দিসন ই জমানা সাত লক্ষ টাকা কত টাকা ভাই কত টাকা ভাই সাত লক্ষ মাইকেল জ্যাকসন সাত লক্ষ আট লক্ষ টাকার বেটা সাদর বিন দিছে ও আমেরিকার মাইকেল জ্যাকসন গায়ক সিঙ্গার তে হজরতে ওমর বিন আব্দুল্লাহ যে সাত লক্ষ টাকার সাদর বিন দিছ সাত লক্ষ খালি সাদর তে পোশাক কিতো হইব হাফল কিতো হইব জুতা কিতো হইব খান নবাব বংশর ফ্যামিলি খানদানকে খানদান বাদশাহ আর ওমর বিন আব্দুল আজিজরে যে সময় খিলাফতি দেওয়া হয়েছে সুলাইমান বিন আব্দুল আলিক আব্দুল মালিক মরের তার সম্বন্ধিক আছিল ও সমন্দিকর বইন হরু বইন দিয়ে বিয়া কসলা ওমর বিন আব্দুল আজিজে খানদানে সাসার গর ভাই সুলাইমান বাদশাহ আসিল তার আফন সাসার গর ভাই ওমর বিন আব্দুল আজিজ আর ওমর বিন আব্দুল আজিজে সুলাইমানের ছোট বইন বিয়া করছেন ছোট বইন ফাতিমা এন এইন ওমর বিন আব্দুল আজিজের আফন সাসার গর বই মাতিকার বুঝাইছেন তে সাসার গর বইন সাথে করছো আর এই দবদবাই শান আর ইজত আর বড়াই আর খুশবু বাই তা আজিব আর যেদিন বাদশাহ বঞ্চন বড় মুখতসর দেখা ইয়ার যেদিন বাদশাহ বঞ্চন এদিন তান গুলামরে উঠে বাদশাহ বঞ্চন ভাই সৌদি নাই সৌদি নাই সৌদি দুবাই কুয়েত বাহরাইন জর্দান উর্দুন কাতার এরপরে আরও কিছু সীমা আছে সারায় মিলিয়ে আসিল বাদশাহ এক বাদশাহ মানে এক না আরও আগে থেকে ইলা চলের বাদে টুকরা টুকরো হয়েছে টুকরাও আরও বড় কারণ আছে তে হজরতে ওমরে এক হামলারে হইলা টেকা দিয়া বাজার থেকে এখন চাদর তুমি আমার আনিও বাদশাহ বনার পরে হেন মনে হল্লা বা কিলা আনতাম কিতা করতাম পয়সাও কম দিছন তাই মোটামুটি মিলাইয়া দুইশো দীর্হম দি চাদর এখান আনি দিছন হয়তো উমর বিন আব্দুল আজিজ আত লইয়া হইলা ই চাদর ফিন দিলে মুসলমানের হক আমি আদায় করতে পারতাম সাতশো টাকার চাদর ফিননেওয়ালা বেটায় দুইশো টাকার চাদর কনিকান ফিনলে মুসলমানের হক আদায় হইত না এখানে আরাম দিলেই ওখানেও বিলকুল কম দামি বিশ ত্রিশ পঞ্চাশ টাকার এখান চাদর আনি হামলায় কিতা করবা খলিফাতুল মুসলিমিন অর্ডার ও গিয়া কম দামি চাদর এখান আনছো তে কোনো সময় চাদর এখানে অবায় টান দিলে ই বাজু উদলি যায় অত শৌখিন মানুষ এখন আনো হয়েছেন কোনো সময় থালি মারা কাপড় আর একদিন এক বেটি মানুষ আইছেন খলিফাতুল মুসলিমিন বাদশার দরবারও মানে তান দরবারও নাই তান গড় ওয়াইফ ফাতিমার গেছে আইছেন আর আইয়া কইতারা খলিফার লগে তোরা মিলতাম আছে বলে খলিফা তো বেশ আওয়া যাওয়া করই না
খেনে জাননি কিতা বলে আপনারা দুই বছর ছয় মাস তিন দিন উমর বিন আব্দুল আজিজে খিলাফতি চালাইছেন দুই বছর ছয় মাস তিন দিনের ভিতরে নজওয়ান মানুষ হওয়ার পরে গুসল ফরজ হইছে না বিবির কাছে লইছেন না উম্মতর ফিকির লইয়া ও ভাইয়া নকল উম্মতর ফিকির আর কোনটা নাই ও বিবির গেছে আইসলা হেন আর আওয়ার পরে বিবিয়ে কইছেন আজকে একবার আমার বড় আওয়ার কথা তুলা কিতা মাত মাত হালাকে ফারা সারা কাপড় হে আসলা খানো খানদান কিতার খানো ইয়ফুস হামলা বেটা গুয়াটিয়া দা কোন স্কট বিস্কট কোনটা নাই তেমনি আটিয়া আটিয়া কোন গুড়া উটিতা কোনটা নাই আর আইসন আর আইয়া গরর সামনে আছিল কুয়া একটা আর কুয়াটা কি ফানি উঠাইতরা ও আইয়াও কুয়াটা কি ফানি বালতি দি ফানি উঠে হামলা ইতা কোনটা নাই তা না নিজে ফানি উঠাইতরা আর ফানি উঠাই ওবাই খালি সাইন গরে দি খালি সাইন মনে মনে ফুলিন বাড়ি বাবা মা নিজের বিবিন বাড়ি বা ওলাদ ওলা খালি সাইন আর ই বেটি যে আইসিল রানীর গেছে ফাতিমার গেছে ই বেটিও কয় ওই দেখো সানি গো খানোর হামলায় গুয়াইছে গে খালি গরে দি সাই এখানে ফাতিমা উগি দিও কয় এ বেটি এন খলিফাতুল মুসলিমিন উমর বিন আব্দুল আজিজ এন খলিফাতুল মুসলিমিন উমর বিন আব্দুল আজিজ তো বেটি ডরাই গেছ এমনি খলিফাতুল মুসলিমিন অত নাম তা শোনা যায় নাম কিতা জানি ভাই একইবারে দিলর খান দি শুনবা আর কলব নুঠরি রাখবা এক হস্তি ওয়াহিদ হস্তি ওয়ার্ল্ডর জমিন আইসন যাই যেদিন খলিফা বঞ্চন ও দিন বাগে আর সাগলে একলগে ফানি গাইছন বাগে সাগলর উপরে হামলা করছে না এর আগে হামলা হয়েছে যারা বাগে এখন হামলা করে আত্মীয় হামলা করে বাল্লুকে হামলা করে তখন এক চরোয়া আসিল ছাগল রাখারা আর এ মনে মনে কর মানে বাঘ ছাগল একলগে বাড়াইছেন তো জঙ্গল থাকি বাঘ বাড়াইছি ভাই ছাগল আর ফানি খাইতে মনে মনে কর হ্যাঁ আইজ বাঘে কি সুন্দর শিকার করব হ্যাঁ হামলা এখন থাকি হন দেখা যায় না বাঘ কি সুন্দর এগু শরীর গোসাই গোসাই ছাগল শরীর গোসাই গোসাই জঙ্গল গিয়া আমার ছাগলেও ডরান না ফানি খাই আগলো ছুটিয়া থাকি এ হামলা ই চরোয়াহা ছাগল রাখা মনে মনে হইল কিতা হবে আবার খবর লাগে দেখে ও মুহূর্তত উমর বিন আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমিন বঞ্চ ওয়ার্ল্ড আসর কতখান আইছে আমার ওয়াজে আপনার আসর আর না খানে বদ আমল বদ আলিম হেদায়ত উইত্রা না মানুষ আর উমর বিন আব্দুল আজিজ শুধু খিলাফতের মধ্যে বইছেন বাগুর উপরে মনটা ইনসাফ আইছে ছাগলর উপরে হামলা করিস না আর ও চরওয়াহা দুই বছর তিন চারি মাস তিন দিনের সময় যেদিন জ্বর খাওয়াইয়া জ্বর খাওয়াইয়া নজওয়ানে মারা হয়েছে জ্বর খাওয়াইয়া মারানি হয়েছে হজরতের ইন্তেকাল সহি শাহাদত হইছেন ও মুহূর্তত বাগে সাগলে আগে থেকে তো সরের দুই তিন আড়াই বছর থেকে হলে দেখে দিতা তো অসুবিধা হইতো না আর ও মুহূর্তত দেখা যায় বাগে ফানি খাইয়েও সাগলরে ধরিয়ে দিয়েছে ই চরওয়াহা জেগে প্রথম দেখছি প্রথম দিন ও গিয়ে লাস্ট দিনও দেখছে দেখে হলো কিতা ব্যাপার বাগে তো ইয়া ছাগল দরিয়া খায় না আজ দুই আড়াই বছর ওইগুলো আজকে দল কেনে খবর লাগাই দেখে ও মুহূর্তত উমর বিন আব্দুল আজিজের জ্বর খাওয়াই আমার আনি গেছে ইনসাফ বুঝাইছে বাকি তো দিনদারি আর কিতা হিতা কিতা মাতি মমি বাগর উগরে আসর গিয়া বুঝিছে হ্যাঁ ও উমর বিন আব্দুল আজিজের গেছে ফিকির গম আর ফিকির যেমন মৌলানা ইলিয়াস সাব রহমতুল্লাহ গম আর ফিকিরে দশটা দোকান সারনপুর তান গড় আসিল কান্দালাত কান্দালাত দশটা দোকান এই দশ দোকানে বাড়া উঠাইছেন না কুন্তা উঠাইছেন না আর বৎসরকে বৎসর তার মাইসে কর বাড়া টিনে দোকান ডাবিলি বলে ডাবিতে দেও আমার সময় নাই তার কাছ থেকে বাড়া লইতাম জান আর মাল আর ইজ্জত আর আব্রু আর বিবি আর সারা কুরবানি দিয়া ওলা করছ এর নাম ফিকির এরা ফিকির মন্দ আসলা এরা মুফক মুফক্কিরে ইসলাম আসলা এরা মুবল্লিগে ইসলাম আসলা